নমস্কার, আপনার যদি বৃশ্চিক রাশি হয় কিংবা যদি বৃশ্চিক লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনারই জন্য। কেন? কারণ কি, আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে নটা গ্রহ কোথায় অবস্থান করছে, এই সেপ্টেম্বর মাসে নটা গ্রহ কোথায় অবস্থান করছে, কোন রাশিতে রয়েছে এবং তার কী প্রভাব রয়েছে, এবং এই মাসে বেশ কতগুলি গ্রহ তাদের গোচর হচ্ছে এবং তার মধ্যে অন্যতম হলো বুধ এবং শুক্র এবং সেই সঙ্গে রবি, এবং এদের অবস্থান খুব গুরুত্বপূর্ণ, এবং আপনার দশম ক্ষেত্রটা অর্থাৎ আপনার কর্মভাবটা অনেকটাই স্ট্রং হচ্ছে, সেই সঙ্গে আপনার অর্থের স্থানও, এবং শুক্র সক্ষেত্রী হচ্ছে, বুধ সক্ষেত্রী হচ্ছে, এবং সেই সঙ্গে যেটা হলো মঙ্গলের অবস্থান। মঙ্গলের অবস্থান আপনার ক্ষেত্রে খুব বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ কি মঙ্গল আপনার রাশির অধিপতি, বা যদি বৃশ্চিক লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে লগ্নের অধিপতি, এবং লগ্নপতি যদি সঠিক জায়গা থাকে, লগ্নপতি যদি শুভ বলবত্তায় থাকে বা রাশির অধিপতি যদি সঠিক বলবত্তায় থাকে তাহলে সেক্ষেত্রে আপনার উপরে একটা ভালো প্রভাব থাকবে। আবার সেই সঙ্গে কিছু কিছু নেগেটিভ এফেক্টও সেখানে আসতে পারে, কারণ কি যেহেতু মিথুন রাশি হলো বায়ুতত্ত্বের ঘর আর মঙ্গল হলো অগ্নিতত্ত্বের কারকগ্রহ, ফলে সেক্ষেত্রে কিছু নেগেটিভ প্রভাবও কিন্তু আসতে পারে। সেগুলো কোন দিক থেকে আসছে, কোন দিক থেকে আপনাকে সাবধান হতে হবে, আর কোন দিক থেকে আপনার বিশাল উন্নতি অপেক্ষা করছে, মঙ্গলের ঠিক প্রভাব কী, এই সমস্ত কিছু বিষয় নিয়ে হলো আমার আজকের বিশেষ আলোচনা। এবং সেই সঙ্গে এই মাসে আপনার জন্য করণীয় কিছু সহজ প্রতিকার এবং এই মাসে আপনার জন্য শুভ তারিখ কোনগুলো, এইগুলোকে নিয়েই হলো আমার আজকের একটা সংক্ষিপ্ত আলোচনা। তাই বিষয়তে জানতে এপিসোডটা একদম শেষ অবধি কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখবো অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রায়ুস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, ফলো লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রায়ুস ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক যে এই মাসে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে নটা গ্রহ কোথায় রয়েছে। মাসের শুরু থেকেই বৃহস্পতি থাকছে আপনার সপ্তমে, খুব ভালো একটা জায়গা, সপ্তমে বৃহস্পতি অবস্থান করছে এবং সেখান থেকে প্রথম সপ্তম দৃষ্টি পড়ছে আপনার রাশিতে, ফলে অত্যন্ত শুভ। আপনার লগ্ন যদি হয় বৃশ্চিক লগ্ন তাহলে সেক্ষেত্রে লগ্নে বৃহস্পতির দৃষ্টি, সেটাও অতীব শুভ। আপনার শরীর স্বাস্থ্যের উপর একটা প্রাথমিকভাবে একটা ভালো প্রভাব থাকবে বা ভালো প্রভাব দেবে, এবং কোনো সমস্যা থাকলে, শারীরিক বা মানসিক কোনো প্রবলেম থাকলে সেই সমস্যা বা প্রবলেমগুলো অনেকটা কন্ট্রোলে থাকবে, এবং যেহেতু চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি ফলে সেক্ষেত্রে মানসিক শুভ হবে। এবং সেই সঙ্গে আপনার একাদশের দৃষ্টি রয়েছে, আপনার তৃতীয়ভাবে দৃষ্টি রয়েছে, ফলে সেক্ষেত্রে আপনার পরাক্রম, আপনার এনার্জি সেগুলো বাড়বে। আবার সেই সঙ্গে আপনার একাদশের দৃষ্টি ফলে আপনার আর্থিক ক্ষেত্রটা ভালো থাকবে, টাকা পয়সা রোজগার আপনার হবে, এবং আপনি যে কাজ করছেন সেখান থেকে আপনি একটা ভালো, এটা হলো বৃহস্পতির অবস্থান। অন্যদিক থেকে মঙ্গল রয়েছে মিথুনে, মিথুন হয়ে গেল আপনার অষ্টম ভাব, অষ্টম হয়ে গেল আপনার মারক স্থান, সেই সঙ্গে আপনার ধনসম্পদ, প্রপার্টি, স্থাবর অস্থাবর সম্পত্তি, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা, উচ্চশিক্ষা ইত্যাদি হলো অষ্টম ভাব, সেখানে রয়েছে মঙ্গল, ফলে সেক্ষেত্রে আপনার কিছু নেগেটিভ এফেক্ট আসতে পারে, সেটা হলো আপনার শরীর স্বাস্থ্যের ওপর কিন্তু প্রভাব দিতে পারে, যেহেতু আপনার রাশির অধিপতি বা লগ্নপতি তিনি অষ্টমে রয়েছেন। আবার সেই সঙ্গে কী হচ্ছে, যেহেতু অষ্টম ঘর হয়ে গেল ধনসম্পদের জায়গা, প্রপার্টির জায়গা, ফলে সেক্ষেত্রে এই ধনসম্পদ, অর্থ সম্পদ প্রাপ্তির সম্ভাবনাটাকেও কিন্তু বাড়িয়ে তুলবে মঙ্গলের প্রভাব, এবং সেক্ষেত্রে আপনার কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি, জমি বাড়ি গাড়ি এগুলো কিন্তু আপনার হতে পারে। বুধ বক্রিয়ায় কর্কটে অবস্থান করছে, অর্থাৎ আপনার নবমে বক্রি বুধের অবস্থান, ফলে আপনি ভাগ্যের সহায়তা কিন্তু সেক্ষেত্রে আপনি পাবেন, এবং নবমে বক্রি বুধ কিন্তু আপনার তৃতীয়কে দৃষ্টি দিচ্ছে, ফলে সেক্ষেত্রে বৃহস্পতি ও বুধের উভয় দৃষ্টি থাকছে আপনার তৃতীয়ভাবে, ফলে আপনার কিন্তু পরাক্রম বৃদ্ধি পাবে, আপনার শারীরিক সমস্যা, যে নেগেটিভ প্রভাব যেগুলো আমি বলছি সেগুলো কিছুটা রিডিউস করবে, আবার অন্যদিক থেকে আপনার কর্মজীবনের ভাগ্যের সহায়তা আপনি পাবেন। বুধের ক্ষেত্র খুব শুভ, কারণ কি বুধ আপনার একাদশপতিও, এর ফলে সেক্ষেত্রে আপনি অর্থ উপার্জন কিন্তু করতে পারবেন, বুধের এই অবস্থানটা শুভ। অন্যদিক থেকে রবি রয়েছে সিংহরাশিতে, যেটা হয়ে গেল আপনার দশমে। রবি সিংহরাশিতে থাকার জন্য আপনার কর্মভাব শুভ, আপনি টাকা পয়সা রোজগার করতে পারবেন, এবং আপনার যে কাজ করছেন, যে ব্যবসা করছেন, চাকরি করছেন, যে কাজই করছেন, মোট কথা আপনার কর্মক্ষেত্র কিন্তু শুভ হবে, রবির অবস্থান আপনার শুভ থাকছে। সেই সঙ্গে শুক্র কেতু থাকছে কন্যায়, একাদশে শুক্র কেতুর অবস্থান, দুটোই ভালো অবস্থান, এবং সেক্ষেত্রে শুক্র আপনাকে পজিটিভ এফেক্ট দেবে, আবার কেতুও একটা শুভ ফল কিন্তু দান করবে, এবং কেতুর এফেক্টটা একটু অন্যরকম, কেতু আপনাকে স্পিরিচুয়াল অনেক কিছু কাজ করাবে, ধর্মীয় কিছু কাজ করাবে, এবং আপনার বহু নাম সুনাম এগুলো কিন্তু বৃদ্ধি হবে, এবং কেতু কিন্তু আপনাকে বিশাল উন্নতি কিন্তু দিতে পারে। কেতু কেতুর একটা দারুণ প্রভাব কিন্তু আপনার উপর থাকছে, সেই সঙ্গে শুক্রের একাদশে অবস্থান, ফলে আপনার ধনসম্পদ, অর্থ সম্পদ এগুলো কিন্তু বাড়বে, আপনার টাকা পয়সা রোজগার কিন্তু থাকবে, ভালো ইনকাম কিন্তু আপনার হবে।
কুম্ভে রয়েছে শনি, যেটা হয়ে গেলো আপনার চতুর্থ, এবং বকরি শনি রয়েছে, ফলে আপনার তৃতীয় ঘরের ফল কিন্তু ইনি দেবেন, ফলে ততটা নেগেটিভ এফেক্ট কিন্তু আপনার উপর থাকছে না। আবার অন্যদিকে পঞ্চমে রয়েছে রাহু, ফলে উচ্চশিক্ষার জন্য বা কেরিয়ারের জন্য বা কর্মজীবনের সফলতা প্রাপ্তির জন্য রাহুর এই অবস্থানটা যথেষ্ট অনুকূল হবে। এরপর কী হচ্ছে না, 5ই সেপ্টেম্বর থেকে বুধ সিংহে প্রবেশ করছে। বুধ সিংহে প্রবেশ করছে মানে তিনি তখন বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছেন, মার্গী হয়ে সিংহে প্রবেশ করছে, ফলে সেক্ষেত্রে রবি বুধের একটি বুধাদিত্য যোগ আপনার দশমে অর্থাৎ আপনার কর্মভাবে তৈরি হচ্ছে, ফলে অত্যন্ত স্ট্রং একটা জায়গা, খুব শুভ একটি ক্ষেত্র এবং বহুবিধ নেগেটিভ প্রভাব সেখানে কাটবে এবং অনেক সমস্যায় কিন্তু চলে যাবে। শনির যে নেগেটিভ এফেক্ট সেটা অনেকটা কম থাকবে, শনির ঋণাত্মক প্রভাব অনেকটাই হ্রাস পাবে এবং আপনার কর্মক্ষেত্রটা অনেকটাই স্ট্রং হবে, এবং রবি বুধের বুধাদিত্য যোগ সেটা কিন্তু অত্যন্ত শুভ, আপনার কর্মভাবকে অনেকটাই এগিয়ে তুলবে। অন্যদিক থেকে রবি কন্যায় প্রবেশ করছে, অর্থাৎ আপনার একাদশে রবি প্রবেশ, সেটা অত্যন্ত শুভ এবং আপনার অর্থনৈতিক ভাবকে আরও স্ট্রং করবে, ভালো জায়গায় নিয়ে যাবে এবং একটা খুব সুন্দর একটা টাইম কিন্তু আপনার তৈরি করবে, এবং যে কোনো রকম সমস্যা, আর্থিক সমস্যা যদি আপনার থাকে বা চলে, তাহলে সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে। এবং এই যে সেপ্টেম্বরের মিডল থেকে রবি যে সিংহে প্রবেশ করলো, অক্টোবরের মিডল অবধি কিন্তু রবি আপনার সিংহেই থাকছে, ফলে সেক্ষেত্রে আপনার আর্থিক ক্ষেত্র কিন্তু ধীরে ধীরে বেশ ভালো একটা জায়গায় পৌঁছবে। 19ই সেপ্টেম্বর শুক্র তুলায় সক্ষেত্রী হচ্ছে, এটা হলো আরও একটি শুভক্ষেত্র, অর্থাৎ আপনার দ্বাদশে শুক্রের প্রবেশ, ফলে আপনার আর্থিক ক্ষেত্র ভালো হবে, টাকা পয়সা ব্যাড ইনভেস্টমেন্ট বা অপব্যয় সেগুলো অনেকটাই কন্ট্রোলে থাকবে এবং শুক্রের অবস্থান শুভ, শুক্র সক্ষেত্রী হচ্ছে এবং শুক্র হলেন আপনার সপ্তমপতিও, সপ্তমপতি দ্বাদশে সক্ষেত্রী হচ্ছে, ফলে সেক্ষেত্রে বৈদেশিক ব্যবসা বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস সেগুলো ভালো হবে, বিদেশ যাত্রা, বিদেশ গমন, আপনি যদি কোনো মাল্টিনেশনাল কোম্পানি থাকেন তাহলে বিদেশে যাত্রা বা বিদেশে গিয়ে কাজকর্ম সেগুলো হতে পারে, এবং কর্মক্ষেত্রে বিশাল পদোন্নতি, কর্মক্ষেত্রে বিশাল উন্নতির সম্ভাবনা কিন্তু থাকছে, এবং আপনার সপ্তম ভাবটা আরও স্ট্রং হলো কর্মক্ষেত্র, পারিবারিক জীবন বা প্রেম দাম্পত্য জীবন সেগুলো কিন্তু খুব শুভ ফল দেবে। অন্যদিক থেকে 23ই সেপ্টেম্বর কন্যায় বুধ প্রবেশ করছে, এবং কন্যায় প্রবেশ করে বুধ উচ্চস্থ হচ্ছে এবং সক্ষেত্রী হচ্ছে, ফলে সেক্ষেত্রে রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আবার সেই আপনার একাদশে গিয়ে, ফলে আপনার কর্মভাব অত্যন্ত শুভ, এবং বুধ আপনার একাদশপতি এবং অষ্টমপতি, ফলে সেক্ষেত্রে অষ্টম গৃহে মঙ্গলের অবস্থান হেতু যে নেগেটিভ এফেক্টটা, সেই নেগেটিভ এফেক্টটা তখন খানিকটা হলেও হ্রাস পেয়ে যাচ্ছে, কারণ কি সেক্ষেত্রে আপনার অষ্টমপতি একাদশে গিয়ে উচ্চস্থ হচ্ছেন, ফলে সেক্ষেত্রে মঙ্গলের যে ঋণাত্মক এফেক্ট বা নেগেটিভ এফেক্ট সেটা তখন অনেকটাই কম হচ্ছে এবং মঙ্গলের পজিটিভ এফেক্ট সেটা অনেকটা বৃদ্ধি পাচ্ছে, যেহেতু মঙ্গল মিথুনে অর্থাৎ বুধের ঘরে গিয়ে বসে আছে। তো এটা হলো বর্তমানে গ্রহের অবস্থান, এবং এই গ্রহের অবস্থান অনুযায়ী এটুকু বেশ পরিষ্কার যে কিছু কিছু সমস্যা হলেও সেই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনার জন্য অনেক দিক থেকে বিশাল উন্নতির শুভ সূচনা দেখাচ্ছে। এবার প্রশ্নটা হলো এই যে গ্রহের অবস্থান, এই গ্রহের অবস্থান সাপেক্ষে আপনার উপর কী কী প্রভাব থাকছে। প্রথম কথা হলো শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তাহলে বলবো শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্কতা দরকার, কারণ কি যেহেতু আপনার লগ্নপতি বা আপনার রাশির অধিপতি তিনি অষ্টমে অবস্থান করছে, আবার চতুর্থে শনিদেবের অবস্থান, ফলে সেক্ষেত্রে একটু সতর্ক আপনাকে হতে হবে, আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটু সতর্ক থাকতে হবে, এবং আপনার বডি ডিহাইড্রেট বা শরীরে জলের অভাব এগুলো হতে পারে, শরীর মনের উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, শরীরের টেম্পারেচার বাড়তে পারে, অল্প বিস্তর কিছু জ্বর বা ফিভার এগুলো কিন্তু হতে পারে, এই সমস্যাগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে যেহেতু অষ্টমে অর্থাৎ মিথুনে অর্থাৎ বায়ু রাশিতে মঙ্গলের অবস্থান, ফলে সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হচ্ছে, এবং আপনি যখন গাড়ি চালাবেন তখন একটু সতর্ক হয়ে গাড়ি চালাবেন, আপনি যদি দু চাকার চার চাকার যে গাড়ি চালান না কেন বা রাস্তাঘাটে যদি চলাফেরা করবেন যখন, তখন একটু সাবধানে চলাফেরা করবেন, এবং আপনার যদি ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার বা হাই ব্লাড সুগার, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড ইত্যাদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু একটু হতে পারে, আপনাকে এদিকে একটু সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে, এবং এইগুলো মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই ধরনের সমস্যা আপনার চলতে পারে বা এই ধরনের সমস্যা আপনার থাকলে আপনাকে একটু বিশেষভাবে সতর্কতা নিতে হবে, এবং আপনার বয়স যদি আর একটু বেশি হয় তাহলে সেক্ষেত্রে হাঁটু ব্যথা, জয়েন্টের ব্যথা, কোমরে ব্যথা ইত্যাদি শরীরের যে নিম্নভাগে কিছু ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু হতে পারে, এই ধরনের কিছু সমস্যা হতে পারে যেহেতু মঙ্গলের অবস্থান থাকছে। এবার সেই সঙ্গে কী হচ্ছে না, রবির অবস্থান শুভ হচ্ছে, ফলে সেক্ষেত্রে কিছু নেগেটিভ এফেক্ট কিন্তু আপনার কাটবে, রবি যেহেতু প্রথমে থাকছে আপনার দশমে, ফলে সেক্ষেত্রে শনির যে ঋণাত্মক এফেক্ট সেটা অনেকটা কন্ট্রোলে আসবে, আবার যখন তিনি একাদশে প্রবেশ করছেন তখনও কিছুটা ভালো প্রভাব থাকবে, এবং বুধের অবস্থান যেহেতু শুভ হচ্ছে, বুধ যেহেতু একাদশে প্রবেশ করছে, ফলে সেক্ষেত্রে আপনার অষ্টমপতির অষ্টম ঘরে মঙ্গলের অবস্থানে যে নেগেটিভ প্রভাব সেটা খানিকটা হ্রাস পাবে, এবং সেক্ষেত্রে
ধীরে ধীরে এই সমস্যাগুলো কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে। কিন্তু মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে, এবং সেই সঙ্গে ঘুমের কিছু সমস্যা বা মানসিক কিছু অস্থিরতা এগুলো কিন্তু তৈরি হতে পারে। আপনাকে সেই দিকটা একটু সতর্ক বা কনসাস থাকা জরুরি। এবার হলো প্রেম বিবাহিত জীবন, সেই দিকটা দেখতে গেলে কিন্তু সেটা ভালো থাকবে, কারণ কি যেহেতু আপনার পঞ্চমপতি সপ্তমে অবস্থান এবং পঞ্চম ঘর থেকে যেমন প্রেম ভালোবাসা দেখা হয় সপ্তম ঘর থেকেও দেখা হয়, এবং প্রেমের জায়গাটা শুভ, প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা লোভিস্তর কিছু প্রবলেম থাকতে পারে যেহেতু আপনার পঞ্চমে অর্থাৎ মীন রাশিতে রাহুর অবস্থান। কিন্তু অন্যদিক থেকে পঞ্চমপতি সপ্তমে অবস্থান অর্থাৎ বৃহস্পতির ফলে সেটা আপনার জন্য আলটিমেটলি ভালো, কোনো প্রবলেম থাকলে সেই সমস্যাগুলো থাকলে সেগুলো কেটে যাবে এবং যথেষ্ট শুভ একটি ক্ষেত্র তৈরি করবে, এবং যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু সেগুলো আগে আপনি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলবেন, কোনো বিবাদের মধ্যে চট করে যাবেন না, যথেষ্ট শুভ একটি ক্ষেত্র। এবং সেই সঙ্গে যেহেতু আপনার সপ্তমপতির দ্বাদশে অবস্থান, এটা অত্যন্ত শুভ, মাসের মিডিলের পর শুক্র যিনি কিনা আপনার সপ্তমপতি তিনি আপনার দ্বাদশে সক্ষেত্রী হচ্ছেন, ফলে সেক্ষেত্রে অত্যন্ত শুভ ক্ষেত্র, এবং আপনার প্রেম দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলোও কিন্তু কেটে যাবে, এবং খুব ভালো একটা টাইম কিন্তু আপনার চলবে। বৈবাহিক জীবন দাম্পত্য জীবন ভালো, বিয়ে করার ইচ্ছে থাকলে আপনার কিন্তু বিয়ে সম্বন্ধ আসতে পারে, বিয়ের যোগ কিন্তু শুরু হয়ে গেছে, বিয়ের কোনো ভালো যোগাযোগ আসতে পারে এবং যথেষ্ট ভালো বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের জন্য কিন্তু ভালো সময়, এবং যেহেতু আপনার সপ্তমপতি দ্বাদশে রয়েছে ফলে সেক্ষেত্রে আপনার পার্টনার বা আপনার জীবনসঙ্গীকে নিয়ে কোনো বিদেশ ভ্রমণ বা দেশের বাইরে রাজ্যের বাইরে কোথাও ভ্রমণ ইত্যাদি হতে পারে, এবং যেহেতু আপনার সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান এবং সপ্তমপতি দ্বাদশে রয়েছে ফলে সেক্ষেত্রে তীর্থক্ষেত্রে ভ্রমণ বা তীর্থ কর্ম বা ধর্মীয় কোনো কাজে যুক্ত হওয়া বা গৃহে পরিবারে কোনো ধর্মীয় কাজ হওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু থাকবে বা এইগুলো হতে পারে। এরপর হলো আপনার পারিবারিক জীবন, পারিবারিক জীবন কিন্তু মোটের ওপর ভালো, কিছু সমস্যা হতে পারে যেহেতু আপনার চতুর্থ শনির অবস্থান এবং চতুর্থ ঘর হয়ে গেলে আপনার পরিবারের জায়গা, ফলে কিছু কিছু প্রবলেম অল্পবিস্তর হওয়ার সম্ভাবনা আছে। তবে যেহেতু চতুর্থ ঘরের ওপর আপনার বুধের দৃষ্টি থাকছে ফলে সেক্ষেত্রে খুব বিশাল কিছু প্রবলেম বা নেগেটিভ এফেক্ট খুব একটা আসবে না, কিন্তু একটু সতর্ক থাকতে হচ্ছে। কিন্তু আবার অন্যদিক থেকে আপনার তৃতীয় ঘরটা শুভ, তৃতীয় ঘরের অধিপতি যেহেতু চতুর্থে তিনি বক্রীভাবে রয়েছেন ফলে ভাই বোনের দিক থেকে আপনি সাপোর্ট পাবেন, বা আপনার যদি কোনো পারিবারিক ব্যবসা বাণিজ্য কিছু থাকে তাহলে সেই ব্যবসা বাণিজ্য আপনার মোটের ওপর ভালো থাকবে, কোনো প্রবলেম হলে সেই প্রবলেমগুলো অনেকটা কেটে যাবে। আবার সেই সঙ্গে নবমে বুধের অবস্থান ফলে সেক্ষেত্রে বাবার দিক থেকে আপনি সাপোর্ট পাবেন, আপনার বাবা যদি থাকেন তাহলে তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বা পৈতৃক কোনো ব্যবসা বাণিজ্য থাকলে সেইগুলো অনেক ভালোভাবে আপনি চালাতে পারবেন। তবে কিছু কিছু সমস্যা যেমন মা বাবার শরীর খারাপ বা ভাই বোনের কিছু শারীরিক সমস্যা এগুলো কিন্তু হতে পারে, সেগুলো মাসের শুরুর দিকে হওয়ার সম্ভাবনায় অধিক। পরের দিকের সময়টা কিন্তু ভালো, প্রথম দিকে সমস্যা আপনার থাকলেও পরের দিকের টাইমটা কিন্তু ভালো হবে এবং যথেষ্ট সুন্দর একটা সময় কিন্তু চলবে। এরপর হলো আপনার শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্র কিন্তু ভালো, আপনার মধ্যে কিছুটা অলসতা বাড়তে পারে তাই একটু সতর্ক থাকুন, অলসতা ত্যাগ করুন, এবং শিক্ষার্থীদের জন্য বা পড়ুয়াদের জন্য খুব ভালো সময়, উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো সময়, এবং আপনি যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেন দিয়ে থাকেন তাহলে কিন্তু ভালো সময়, এবং রাহু কিন্তু এক্ষেত্রে খুব ভালো ফল দেবে, শিক্ষায় যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে এবং উচ্চশিক্ষার জন্য যেমন ভালো সময়, আবার রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো বা বিদেশে গিয়ে পড়াশোনা সেই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি করবে, এবং শিক্ষাক্ষেত্রে ভালো উন্নতির সম্ভাবনা কিন্তু থাকছে, এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে সেটা কোনো উচ্চশিক্ষার জন্য হোক বা কোনো চাকরির পরীক্ষা হোক, বিভিন্ন কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উন্নতির জন্য বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা প্রাপ্তির জন্য ভালো সময় বা ভালো সুযোগ আছে এবং ভালো টাইম কিন্তু থাকবে, এবং ভালো প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আপনার আছে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট পজিটিভ। যদি কর্মজীবন নিয়ে বলি তাহলে বলবো কর্মজীবন কিন্তু অত্যন্ত শুভ। কেন শুভ? কারণ কি প্রথম কথা হলো আপনার সপ্তম হাউস সেভেন্থ হাউস ভালো জায়গায়, সেভেন্থ হাউসে বৃহস্পতির অবস্থান, সেই সঙ্গে আপনার পঞ্চমপতি সপ্তমকে কানেক্ট করছে, আবার সেই সঙ্গে দশম, দশম হয়ে গেল রবির জায়গা, এবং দশম ঘরের বুধ সক্ষেত্রী ফলে সেক্ষেত্রে আপনার জন্য শুভ, কর্মক্ষেত্রে প্রভূত উন্নতির সম্ভাবনা রয়েছে, এবং সেই সঙ্গে আপনার কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, নাম সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এবং বুধাদিত্য যোগ থাকছে আপনার কর্মগৃহে, ফলে সেক্ষেত্রে অত্যন্ত শুভ, আপনি বহুবিধ উন্নতি করতে লাভ করতে পারবেন এবং আপনার কর্মক্ষেত্র অনেক স্ট্রং হয়ে উঠবে। আপনি চাকরি চেষ্টা করলে আপনি যদি ফ্রেশার হন তাহলে চাকরি প্রাপ্তির সম্ভাবনা তো থাকছেই, সেই সঙ্গে
আপনার চাকরিতে আরও পদোন্নতি হতে পারে। যদি আপনি চাকরি করেন তাহলে আপনার চাকরিতে পদোন্নতি, চাকরিতে ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার ভালো চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনি ধরুন চাকরি করছেন, সেখান থেকে আরও বেটার কোনো জব অপরচুনিটি কিন্তু আপনি পেতে পারেন, ভালো প্রতিষ্ঠানে আপনি কিন্তু চাকরি করতে পারেন। যথেষ্ট পজিটিভ একটা টাইম কিন্তু আপনার কর্মজীবনে থাকছে। যে কাজই করুন না কেন কাজটা কিন্তু খুব ভালো থাকবে। ব্যবসা করুন, চাকরি করুন, ফ্রিল্যান্স কাজ করুন, যে কাজই করুন না কেন ভীষণ ভালো একটা উন্নতির সম্ভাবনা কিন্তু থাকছে। রবির একাদশে যখন অবস্থান হবে মাসের মিডল থেকে এবং তারপর যখন মাসের থার্ড উইকের শেষের দিক থেকে যখন বুধ রবির সঙ্গে প্রবেশ করবে এবং একাদশে যখন রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হবে তখন সেটা আরও শুভ ক্ষেত্র তৈরি করবে এবং আপনার কর্মক্ষেত্রকে আরও স্ট্রং করে তুলবে। এবং আপনার ব্যবসা হোক, চাকরি হোক, যে কাজই করুন না কেন বিশাল রকম একটা উন্নতি বা অগ্রগতি কিন্তু তৈরি করবে। আপনার কর্মক্ষেত্র কিন্তু খুবই ভালো এবং কখনও কখনও কিছু একটু চাপ আসতে পারে এবং কাজের চাপ হয়তো কখনো কখনো বাড়লো, এই ব্যাপারটাও কিন্তু থাকতে পারে, কিন্তু আপনার কর্মক্ষেত্র কিন্তু যথেষ্ট পজিটিভ এবং আপনার কর্মক্ষেত্রে আরও যোগাযোগ বৃদ্ধি হবে, অনেকের সঙ্গে আপনার পরিচিতি বাড়বে এবং আপনার কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতি সবসময় একটা অনুকূল অবস্থান, এটা অত্যন্ত শুভ, কারণ কি সেভেন্থ হাউস মানে হয়ে গেল আপনার কর্মেরও জায়গা, আপনার ব্যবসার জায়গা, ফলে সেক্ষেত্রে বৃহস্পতির অবস্থান শুভ এবং বৃহস্পতি কিন্তু আপনাকে সবসময় একটা পজিটিভ এফেক্ট দিতে থাকবে। কোনো রকম কোনো সমস্যার মধ্যে দিয়ে যদি চলেন তাহলে কিন্তু বৃহস্পতি আপনাকে একটা গার্ড দেবে, একটা সেফগার্ড দেবে এবং সেই সমস্যা থেকে ঠিক আপনি কিন্তু উঠে বেরিয়ে যেতে পারবেন। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে চাকরি বা কর্মক্ষেত্র কিন্তু অত্যন্ত শুভ, আবার ব্যবসা ক্ষেত্রেও শুভ, কারণ সেক্ষেত্রে ব্যবসার জায়গা দেখতে গেলে দুটো জায়গা মূলত, একটা হলো আপনার সপ্তম ঘর আর একটা হলো বা সপ্তমপতির অবস্থান এবং সেই সঙ্গে আপনার বুধের অবস্থান। এবার দেখুন আপনার সপ্তমপতি শুক্র, তিনি যেহেতু আপনার একাদশে থাকছে ফলে আপনার ব্যবসায় প্রভূত উন্নতি এবং আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসাটাকে আরও আপনি বাড়াতে পারবেন এবং ব্যবসার দ্বারা প্রচুর অর্থ আপনি উপার্জন করতে পারবেন। আপনার ব্যবসায় আরও আমদানি বাড়বে, এক্সপোর্ট ইম্পোর্ট সেগুলো আরও ভালো হবে, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসগুলো আরও ভালো হবে। এবং যখন এই শুক্র আবার সক্ষেত্রী হচ্ছে আপনার দ্বাদশে গিয়ে তখন আরও ভালো টাইম তৈরি হবে, ফলে বৈদেশিক ব্যবসা বাণিজ্যগুলো আরও ভালো হবে বা ট্রাভেল ট্যুরিজম বিজনেস থাকলে সেগুলো ভালো হবে এবং খুব ভালো সময় কিন্তু আপনার কর্মক্ষেত্রে থাকছে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির কিন্তু সম্ভাবনা রয়েছে। সরকারি কোনো সেক্টরের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে কিন্তু খুব ভালো সময়, সরকারি চাকরি করলেও ভালো সময়, আবার ধরুন সরকারি কোনো সংস্থার সঙ্গে যুক্ত আপনি, তার কোনো ভেন্ডার আপনি বা কোনো তার টেন্ডার নিয়ে কাজ করছেন সরকারি কিছু, তাহলেও কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে। ভালো টাইম কিন্তু রয়েছে আপনার কর্মক্ষেত্রে, যথেষ্ট উন্নতি হবে। আপনি যে কাজই করুন না কেন আপনি ব্যবসা করলেও ব্যবসার জন্য খুব ভালো সময়, আপনি সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ করে যান, আপনি কিন্তু আপনার পরিকল্পনায় আপনি সাকসেস হবেন এবং যে পরিশ্রমী আপনি এবং যে কাজই করুন না কেন, যে সেক্টরই আপনি থাকুন না কেন খুব ভালো সময়। সেই সঙ্গে বুধের ক্ষেত্র অত্যন্ত শুভ, বুধ আপনার ব্যবসাকে দেখছে, যে কোনো ধরনের বিজনেসকে দেখে বুধ এবং সেই সঙ্গে সপ্তমপতি এবং সেই সঙ্গে বৃহস্পতি আপনার সপ্তমে রয়েছে, ফলে আপনার ব্যবসার জন্য খুবই শুভ ক্ষেত্র বা নতুন ধরনের ব্যবসা আপনি শুরু করতে পারেন, আপনি একজন এন্টারপ্রেনার হতে পারেন বা ভাবছেন আপনি নতুন কোনো ব্যবসা শুরু করবেন, ভালো সময় রয়েছে, খুবই ভালো সময়। আবার ধরুন আপনি ভাবছেন যে কোনো চাকরি করবেন, চাকরি যাওয়ার চেষ্টা করছেন, আপনি ফ্রেশার একজন, চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, চাকরি পরীক্ষা দিচ্ছেন, যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে। এবং সেই সময় কী হচ্ছে না, বুধ যেহেতু আপনার অষ্টমপতি ফলে সেক্ষেত্রে রিয়েল এস্টেট বিজনেস কিন্তু খুবই ভালো হবে, অষ্টমপতি একাদশে রয়েছে ফলে সেক্ষেত্রে রিয়েল এস্টেট বিজনেস কিন্তু খুব ভালো হবে। আপনার জমি বাড়ি সংক্রান্ত ব্যবসা বা জমি বাড়ি ইত্যাদি যদি কোনো ব্যবসা বাণিজ্য থাকে, এই ব্যবসার সংক্রান্ত বা এই ব্যবসার সঙ্গে সম্পর্কিত যদি কোনো কাজকর্ম আপনি যদি করেন তাহলেও কিন্তু যথেষ্ট ভালো একটা উন্নতির সম্ভাবনা রয়েছে। বা যদি আপনার কোনো কনসালটেন্সি ফার্ম থাকে বা আপনি যদি ফাইন্যান্স সেক্টরে থাকেন, ব্যাঙ্কিং সেক্টরে যদি থাকেন, অ্যাকাউন্টসকে যদি দেখেন, ম্যানেজমেন্টকে যদি দেখেন, বিজনেস ম্যানেজমেন্টকে দেখেন, বা ধরুন আপনি কোনো শিল্পমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত, আপনি কুটির শিল্পের সঙ্গে যুক্ত বা আপনার এমন কোনো কাজ যেটার সঙ্গে আর্টস অ্যান্ড কালচার যুক্ত আছে, খুব ভালো সময়। বা ধরুন আপনি কোনো একজন অভিনেতা অভিনেত্রী বা নৃত্যশিল্পী বা সঙ্গীত শিল্পী বা কোনো বাচিক শিল্পী, তাহলেও কিন্তু যথেষ্ট ভালো সময়, কারণ কি বুধ আপনার কথাকে দেখছে এবং বৃহস্পতি যিনি কিনা আপনার দ্বিতীয় পতি তিনি আপনার সপ্তমে রয়েছেন, ফলে সেক্ষেত্রে কথার সঙ্গে সম্পর্কিত যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু ভালো হবে, অর্থাৎ যেখানে আপনার কথা খুব যুক্ত। আপনি সেলস মার্কেটিংয়ে যদি থাকেন তাহলে কিন্তু ভালো সময়, বা ধরুন আপনি একজন বাচিক শিল্পী বা এমন কোনো কাজ যেটার সঙ্গে কথা সম্পর্কিত, বাক বা বাণী যুক্ত প্রত্যক্ষে বা পরোক্ষে, তাহলে কিন্তু বলবো সেই ধরনের কাজে ভীষণ রকম ভালো উন্নতির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির অবস্থান শুভ, শুক্রের অবস্থান শুভ এবং সেই সঙ্গে বুধের অবস্থান খুব শুভ, ফলে সেক্ষেত্রে আপনার কিন্তু পজিটিভ একটা টাইম কিন্তু চলবে। আবার ধরুন কোনো সমস্যা, কোনো ভুল বোঝাবুঝি, কোনো প্রবলেম যদি হয়, বিশেষ করে বলছি মাসের শুরুর দিকে কিছু যদি সমস্যা থাকে তাহলে কিন্তু সেই সমস্যা বা সেই ভুল বোঝাবুঝি সেগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে।
এবং যেটা হলো কি না, আপনার যদি কোনো পার্টনারশিপ বিজনেস থাকে তাহলে কিন্তু মোটের উপর সেই ব্যবসা বাণিজ্যগুলো ভালো থাকবে। কিছু অপ্রয়োজনীয় খরচ কিন্তু হতে পারে, কিছু সমস্যা হতে পারে বা কিছু বাজে ইনভেস্টমেন্ট কিছু হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, সেটা মাসের শুরুর দিকে হওয়ার সম্ভাবনা অধিক। তাই সেক্ষেত্রে বলবো আপনি যখন আপনার ব্যবসায় ইনভেস্ট করবেন একটু বুঝে শুনে করবেন, এবং সেটা মাসের শুরুর দিকে হওয়ার সম্ভাবনা অধিক। পরে যখন শুক্রের প্রবেশ আপনার দ্বাদশে হবে তখন কিন্তু সেই প্রবলেমটা অনেকটাই কন্ট্রোলে থাকবে। এরপর যেটা হলো আপনার অর্থনৈতিক ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু অত্যন্ত শুভ। অর্থনৈতিক ক্ষেত্র দেখতে গেলে আপনার একাদশ, দ্বাদশ এবং দ্বিতীয় এই তিনটে জায়গায় দেখতে হয়, এবং যেহেতু আপনার একাদশ গৃহে অবস্থান অত্যন্ত শুভ, একাদশ গৃহে রবির অবস্থান হবে। একাদশ গৃহে প্রথমে শুক্রের অবস্থান থাকছে, পরে রবির অবস্থান হবে, এবং পরে রবি বুধের বুধাদিত্য যোগ আপনার একাদশে হবে। ফলে সেক্ষেত্রে আপনার রোজগার কিন্তু বাড়বে, আপনার টাকা পয়সা ফ্লোটা বাড়বে, যে লিকুইড মানি সেটা আরও আসবে। বা আপনি যদি শেয়ার মার্কেটে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি ভালো রিটার্ন পাবেন এবং আপনার রোজগার কিন্তু বাড়বে। টাকা পয়সা রোজগার কিন্তু ভালো এবং বহু দিক থেকে আপনার কিন্তু অগ্রগতি আসবে। এবং মঙ্গল এক্ষেত্রে যেহেতু অষ্টমে রয়েছে ফলে সেক্ষেত্রে অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। মঙ্গল আপনার শরীরের ওপর বা কিছু কিছু জায়গায় কিছু নেগেটিভ এফেক্ট দিলেও আপনার আর্থিক ক্ষেত্রে কিন্তু স্ট্রং করবে, কারণ কি যেহেতু মঙ্গল অষ্টমে বসে আপনার একাদশকে দৃষ্টি দিচ্ছে। এবং সবথেকে বড় কথা, বৃহস্পতি এবং মঙ্গল এরা দুজনেই কিন্তু আপনার একাদশকে দৃষ্টি দিচ্ছে, ফলে সেক্ষেত্রে অপ্রত্যাশিত আর্থিক উন্নতি বা হঠাৎ আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। এই ব্যাপারটা বা এই সম্ভাবনা কিন্তু থাকছে। আর্থিক ক্ষেত্র কিন্তু ভালো এবং টাকা পয়সা রোজগার আপনার খুবই ভালো হবে। আবার আপনি যদি কোনো চাকরি করেন তাহলে সেক্ষেত্রে আপনার স্যালারি বাড়তে পারে, বা ধরুন আপনি ব্যবসা করলে সেখানে আপনার আয় বৃদ্ধি হবে। আবার সেই সময় কী হচ্ছে না, আপনার দ্বাদশে শুক্রের প্রবেশ হচ্ছে, এটা হলো অত্যন্ত শুভ একটি ক্ষেত্র। এবং সেক্ষেত্রে আপনার ব্যাড ইনভেস্টমেন্ট যদি কিছু হয়, টাকা পয়সা যদি কোনো অপব্যয় হয়, বাজে খরচ যদি হয়, সেগুলো বন্ধ হয়ে যাবে বা সেই প্রবলেমগুলো অনেকটা কেটে যাবে। এবং আপনি যেখানে ইনভেস্টমেন্ট করবেন, টাকা লগ্নি করবেন বা অর্থ লগ্নি করবেন, সেটা কিন্তু ভালো হবে। বা ধরুন আপনি শেয়ারে বিনিয়োগ করতে চাইছেন, স্টক মার্কেটে যদি থাকেন, শেয়ার মার্কেটে যদি থাকেন, তাহলে কিন্তু ভালো সময় এবং সেখানে অর্থ বিনিয়োগ করলে আপনার ভালো সময় চলবে, এবং মাসের মাঝামাঝি সময় পর থেকেই সেটা আরও ভালো হবে। শেয়ারে বিনিয়োগের জন্য সময়টা ভালো। বা ধরুন আপনি যে কাজ করছেন, আপনি যদি ফ্রিল্যান্স কাজ করেন, খুব ভালো উন্নতি রয়েছে এবং আপনার কর্মক্ষেত্র যেমন ভালো হবে, ঠিক সেইভাবে কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রও খুব ভালো হবে। আপনি রোজগারটা আপনি ভালো করতে পারবেন এবং আপনার আয় ইনকাম এগুলো ভালো থাকবে, আপনার ফ্লোটা বাড়বে, টাকা পয়সা রোজগারটা বাড়বে এবং বহু অর্থ উপার্জন আপনি কিন্তু করতে পারবেন। যথেষ্ট অনুকূল ক্ষেত্র, আপনার রোজগার কিন্তু বাড়বে এবং একাধিক সোর্স থেকে আপনার রোজগার বাড়বে। এবং যেহেতু মঙ্গল অষ্টমে বসে আপনার দ্বিতীয়কে দৃষ্টি দিচ্ছে এবং দ্বিতীয় পতি যেহেতু আপনার সপ্তমে রয়েছে, ফলে সেক্ষেত্রে পৈতৃক সূত্রে আপনি কিছু ধনসম্পদ পেতে পারেন বা পারিবারিক সূত্রে আপনি কিছু ধনসম্পদ, অর্থ সম্পদ কিন্তু আপনি পেতে পারেন। কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি সেগুলো কিন্তু প্রাপ্তি হতে পারে। আবার সেই সঙ্গে আপনার সেভিংস কিন্তু বাড়বে, সেভিংস বাড়ার সম্ভাবনা রয়েছে, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনি যে রোজগার করছেন সেখান থেকে একটা অ্যামাউন্ট অফ মানি আপনি কিন্তু সঞ্চয় করতে পারবেন। রোজগার আপনি যেমন করবেন আপনি সঞ্চয় করতে পারবেন, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে এবং সেই সঙ্গে আপনি কিছু জমি বাড়ি এই সময় কিছু কিনতে পারেন, ধনসম্পদ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। টাকা পয়সা রোজগার যেমন বাড়বে সেই সঙ্গে আপনার টাকা পয়সা আপনি সঞ্চয় করতে পারবেন বা আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, জমি বাড়ি গাড়ি এগুলো কেনার বা এগুলো প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। যথেষ্ট সময় কিন্তু ভালোই আপনার এই মাসে কিন্তু বহু দিক থেকেই উন্নতি আছে। এবার হলো এই মাসে আপনার সময়টাকে যদি আপনি আরও ভালো করতে চান তাহলে সেক্ষেত্রে কী করতে পারেন। প্রথম কথা হলো আপনি যদি মা দুর্গার কোনো মন্ত্র বা স্তব যদি পাঠ করতে পারেন, দুর্গা চালিসা পাঠ করেন, তাহলে সেটা অত্যন্ত শুভ। সেই সঙ্গে আপনার হাতে যদি কোনো পলা থাকে, রক্ত প্রবাল, তাহলে সেটা অত্যন্ত শুভ। যদি না থাকে তাহলে একটা তামার আংটি আপনার আঙুলে আপনার অনামিকায় ধারণ করতে পারেন। পুরুষ হলে ডান হাতে অনামিকায়, মহিলা হলে বাঁ হাতে অনামিকায় যে কোনো মঙ্গলবার দিন আপনি ধারণ করতে পারেন। আপনি যদি মহাদেবের পুজো করেন বা রুদ্রাভিষেক করেন, মহাদেবের যদি অভিষেক করেন, মহাদেবের যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন, তাহলে সেক্ষেত্রে দুদিক থেকেই কাজ হবে। প্রথম কথা হলো শুনি যে ধাইয়া বা যে এফেক্টটা সেটাও যেমন কমবে, আবার সেই সঙ্গে মঙ্গলের অষ্টমে থাকবার জন্য যে নেগেটিভ এফেক্ট আপনার শরীর স্বাস্থ্যের ওপর পড়তে পারে সেই এফেক্টটাও কিন্তু অনেকটা কন্ট্রোলে আসবে। ফলে দুদিক থেকেই ভালো কাজ হবে এবং আপনার জন্য ভালো সময় থাকবে। এবার হলো এই মাসে আপনার জন্য শুভ তারিখ, সেটা হলো 2, 5, 10, 14, 17, 21, 23, 30। এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো, সেটা হচ্ছে 7, 12, 16, 19, 25, 27।
পারলে এই তারিখগুলোয় কোনো বিশেষ কাজ শুভ কাজ শুরু করবেন না। আর যে শুভ তারিখগুলো আপনি কোনো বিশেষ কাজ বা শুভ কাজ আপনি আরম্ভ করতে পারেন। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কোনো প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রো চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার আগামী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।